আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাত 12টায় লকডাউন শুরু ঢাকার পূর্ব রাজাবাজারে, পুলিশের সাথে টহলে থাকবে সেনাবাহিনী। দেশে করোনায় একদিনের রেকর্ড 45 জনের মৃত্যু, 3000-এরও বেশি শনাক্ত, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা। আক্রান্ত হয়ে কক্সবাজারে দুই রোহিঙ্গা এবং ঢাকায় উপকর কমিশনার ও মহিলা অধিদপ্তরের পরিচালকের মৃত্যু। বিশ শতাংশ মুসল্লি নিয়ে সীমিত পরিসরে হজ আয়োজনের উদ্যোগ সৌদি আরবের, প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশেও, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। এবং দেশের 1.5 কোটিরও বেশি প্রতিবন্ধীর উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব ডক্টর মাহফুজুর রহমান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনা সংক্রমণে রাজধানীর হটস্পট পূর্ব রাজাবাজারে লকডাউন শুরু হচ্ছে আজ রাত 12টা থেকে। কঠোরভাবে এই লকডাউন বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এলাকায় করোনার নমুনা সংগ্রহের আয়োজন থেকে আক্রান্তদের খাদ্য সরবরাহের ব্যবস্থা পর্যন্ত রাখা হচ্ছে। স্থানীয় কাউন্সিলর জানান, লকডাউন চলাকালে স্বাস্থ্যসহ জরুরি সেবার সাথে জড়িত লোকজন ছাড়া কাউকে এলাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হবে না। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাকে লকডাউন ঘোষণা করার আগে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। ওই এলাকায় বসবাস করছেন 50,000-এর উপরে মানুষ। সেখানে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় লকডাউনের এই সিদ্ধান্ত। গরিবদের জন্য ডাইরেক্ট আমরা ত্রাণের ব্যবস্থা করব, আর যারা আর্থিক সচ্ছলতা আছে কিন্তু তারা ঘর থেকে বেরোতে পারবে না, তাদের ঘরে আমরা তাদের খাদ্য পৌঁছে দেবো অর্ডার মতো। সেকেন্ড হচ্ছে, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, গুরুতর রোগী হয়ে পড়ে, তাদের আমরা মেডিকেলে নেবো এবং মেডিকেল থেকে নিয়ে আসবো। যদি কেউ মারা যায় তার দাফনের ব্যবস্থা আমরা করব। করোনা আইসোলেশন সেন্টার এবং করোনা নমুনা সংগ্রহের জন্য স্থান রেডি করছি। স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খেলেও করোনার বিস্তার রোধে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন অনেকেই। যেমন সাধারণ ছুটিতে আমরা কোনো কিছু মানি নেই, এখন আমাদের যে রেড লকডাউন দিচ্ছে এলাকা ব্যক্তি, সেটা আমরা মেনে চলবো। কারণ হচ্ছে জীবনের থেকে, জীবিকার থেকে জীবনের মূল্যটা অনেক বেশি। এলাকাবাসী হিসাবে আমাদের নিজেদের এলাকা নিজেরাই আর কি ভালো রাখবো। আমরা জানি না কোন বাসায় আছে, কিন্তু এটা আমাদের নিজেদের কাছে জানলে ভালো হতো। কোন রাজাবাজারে, পূর্ব রাজাবাজারে এতজন আছে, পশ্চিম রাজাবাজারে এতজন আছে। তবে এলাকার কাউন্সিলর জানান, লকডাউনের পরে করোনায় আক্রান্ত হওয়া বাড়িগুলোর নাম প্রকাশ করা হবে। কোন বাড়ি, কত নম্বর বাড়ি, কত নম্বর বাড়িতে কয়জন আছে, আমাদের সমস্ত ডাটা আছে। বাট আমরা এটা ওইভাবে জনসম্মুখে দেই নেই যাতে মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ায়। আমরা লকডাউন করার পর আমরা বুঝাই দেব কোন কোন বাড়িতে এগুলি আছে, ওই বাড়িগুলোতে সাবধান থাকতে হবে। পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুল অ্যান্ড কলেজে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং তথ্য কেন্দ্রের মাধ্যমে সব ধরনের সহযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত পূর্ব রাজাবাজার দেশের প্রথম লকডাউন এলাকা হিসেবে ঘোষণা করেছে সরকার। এ কারণে এলাকার মানুষের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হলেও পরে প্রশাসনের আশ্বাসে তারা নিশ্চিত হয়েছেন যে এলাকার মধ্যেই পাবেন স্বাস্থ্যসেবা সহ সব ধরনের জরুরি সেবা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাজাবাজারে লকডাউন নিয়ন্ত্রণ করতে থাকছে সেনাবাহিনীও। রাত 12টা থেকে লকডাউন শুরুর পর ওই এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে বাহিনীর আন্তঃজনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। নির্ধারিত ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল একেবারেই বন্ধ থাকবে। দেশে করোনা ভাইরাস ধরা পড়ার 3 মাসের মাথায় একদিনে মৃত্যু এবং আক্রান্ত এই দুই সংখ্যাতেই রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 45 জন, আর শনাক্ত রোগীর সংখ্যা প্রথমবারের মতো দিনে 3000 ছাড়িয়েছে। 14,664টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 3,171 জন। ঘরে অক্সিজেন সিলিন্ডার মজুদ না করার জন্য সাধারণের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। আরও জানাচ্ছেন রাসনা দাস। সংক্রমণের 3 মাসের মাথায় করোনার বিশ্ব র্যাঙ্কিংয়ে চীনের পরেই এখন বাংলাদেশের অবস্থান। শুধুমাত্র জুন মাসের 9 দিনে দেশে প্রায় 25,000 মানুষের শরীরে ছড়িয়েছে এই ভাইরাস। গত 24 ঘন্টায় 55টি ল্যাবে 14,664টি নমুনা পরীক্ষায় রেকর্ড সংখ্যক 3,171 জন করোনা পজিটিভ পাওয়া গেছে। পরিসংখ্যান বলছে, পরীক্ষা করা প্রতি 100 জনে ভাইরাসটি বাসা বেঁধেছে 20 থেকে 21 জনের দেহে। সরকারি হিসাবে দেশে মোট আক্রান্ত 71,675 জন। পরীক্ষা হয়েছে 55টি ল্যাবে,
মোট পরীক্ষা হয়েছে 14,664টি 24 ঘন্টায়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,25,595টি 24 ঘন্টায়। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,171 জন এবং শনাক্তের হার 21.62%। গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে একদিনে সর্বোচ্চ 45 জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 975 জন। মৃতদের মধ্যে 33 জন পুরুষ ও 12 জন নারী। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন এবং এ পর্যন্ত 975 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 33 জন, নারী 12 জন। অনলাইন বুলেটিনের শুরুতেই প্রয়োজন ছাড়া কাউকে অক্সিজেন সিলিন্ডার মজুদ না করার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। অনেকেই বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে রাখছেন কোভিড-19 চিকিৎসায় ব্যবহার করার জন্য, যা অনভিপ্রেত বা ঠিক নয়। কারণ অক্সিজেন থেরাপি একটি কারিগরি বিষয়। দক্ষ চিকিৎসক ব্যতীত অন্য কেউ অক্সিজেন রোগীকে প্রয়োগ করলে তা রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে। গত 24 ঘন্টায় 777 জন সহ মোট সুস্থ হয়েছেন 15,000-এরও বেশি মানুষ। সুস্থতার এই হার 21%-এরও বেশি। রাসনাস, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বিভিন্ন দেশের সরকারকে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রধান ডক্টর টেড্রোস অ্যাডহানম ঘেব্রেয়েসুস বলেছেন, পৃথিবী জুড়ে মহামারী পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। জেনেভায় WHO প্রধান কার্যালয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঘেব্রেয়েসুস বলেন, পৃথিবীর অধিকাংশ মানুষ এখনও আক্রান্তের ঝুঁকিতে থাকায় আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। রোববারও সারা বিশ্বে একদিনে 1,36,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর 75% আমেরিকা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের। করোনা ভাইরাসে কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে আরও 2 রোহিঙ্গা মারা গেছে। এ নিয়ে ক্যাম্পে করোনায় মৃতের সংখ্যা হল 3, মোট আক্রান্ত 35 জন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুজ্জোহা জানান, উখিয়া উপজেলার বালুখালি 10 নম্বর ক্যাম্পের এক বাসিন্দা গত 7 জুন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। পরদিন সকালে উখিয়া কুতুপালং 7 নম্বর ক্যাম্পের অন্য এক বাসিন্দা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এখন কোমায়, তবে তার করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিকে আক্রান্ত হয়েছেন যশোর 4 আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। করোনায় মারা গেছেন জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার সুধাংশু কুমার সাহা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক ফখরুল কবির। এদিকে লকডাউন করা হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলা। অন্যদিকে 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে অন্তত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। সবশেষ পরীক্ষায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা নেগেটিভ এসেছে, তবে তিনি এখনও কোমায়। তাকে আরও 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসকরা। এদিকে করোনায় মারা গেছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক ফখরুল কবির। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার সুধাংশু কুমার সাহা। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ICU মৃত্যুবরণ করেন তিনি। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় প্রতিদিন লকডাউন হচ্ছে দেশের বিভিন্ন জেলার চিহ্নিত এলাকাগুলো। নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলায় শুরু হওয়া লকডাউন চলবে 23 জুন পর্যন্ত। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য রয়েছে হোম ডেলিভারি ও নির্ধারিত ভ্যানে করে কাঁচা বাজার কেনাবেচার সুযোগ। এদিকে নারায়ণগঞ্জের 3টি এলাকায় দ্বিতীয় দিনের মতো চলছে লকডাউন, কিন্তু সে সতর্কতা লোকজন মানছে না। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হল 90 জনের। রেড জোন ঘোষিত কক্সবাজার পৌর এলাকাতেও চলছে লকডাউন। জেলায় আক্রান্তের সংখ্যা 1,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1 রোহিঙ্গাসহ 21 জনের। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন যশোর 4 আসনের সংসদ সদস্য বাবু রঞ্জিত কুমার রায়। সোমবার রাতে যশোর CMH ভর্তি করা হয়েছে তাকে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 142। করোনা ভাইরাসে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 10 জন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 37 জন। গাজীপুরের কালিয়াকোর পৌর কাউন্সিলর হাজারা বেগম সহ জেলায় মারা গেছেন 3 জন। সিলেটে করোনা ভাইরাসে মারা গেছে আরও 2 জন, আক্রান্ত হয়েছে 60 জন। গাইবান্ধায় এ ভাইরাসে 1 জনের মৃত্যু হয়েছে।
বগুড়ায় একদিনে আক্রান্ত হয়েছেন 88 জন, রংপুরে 2 পুলিশ সদস্য সহ করোনা শনাক্ত হয়েছেন 29 জন, বান্দরবানে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 15 জন। হাবিবুর রহমান, অভি, এটিএন বাংলা। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে এবছর অল্প সংখ্যক মুসল্লি নিয়ে সীমিত পরিসরে হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। তাতে প্রত্যেক দেশের জন্য নির্ধারিত কোটার সর্বোচ্চ 20% এবার হজে যেতে পারবেন। সোমবার সৌদি আরবের সরকারি সূত্রে বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বাংলাদেশে এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। করোনা মোকাবেলায় প্রথম দিকে এবারের হজ বাতিলের চিন্তা করেছিল সৌদি আরব, তবে এখন অল্প সংখ্যক মুসল্লি নিয়ে হজ ব্যবস্থাপনার প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, প্রতি বছর সাধারণত 25 লাখ মুসল্লি হজ পালন করেন। নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এবার সে সংখ্যা দাঁড়াবে মাত্র 5 লাখ। তবে এই 5 লাখ লোকের জন্য থাকবে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা। বয়স্করা এবার হজ পালনের সুযোগ পাবেন না। সৌদি সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ধর্ম মন্ত্রণালয়। আমরা আমাদের দেশের কার্যক্রম সম্পন্ন করে রাখছি। আমার মনে হয় যে আমাদের যে 1,37,000 কোটা, এই কোটা জায়গা দেওয়ার মতো অবস্থা সৌদি আরবের হবে না। আশা করি 15 তারিখের মধ্যে, 15ই জুন, এই মাসের 15 তারিখের মধ্যে তারা দিতে পারবেন। এবং আমরা আশা, তারা উনি বললেন যে আমরা মনে করি যে পজিটিভ একটা সিদ্ধান্ত আসবে, তাহলে আমরা ইনশাআল্লাহ যারা আমাদের প্রক্রিয়া সম্পন্ন করেছেন নিশ্চয়ই তারা হজে যেতে পারবেন। আপনারা যারা টাকা জমা দিয়েছেন তারা হজে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করে ফেলুন, যে কোনো মুহূর্তে পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে এবং বাংলাদেশের থেকে আপনারা হজে যেতে পারবেন। এ ব্যাপারে আমি মোটামুটি আল্লাহর পর ভরসা রেখে আমি নিশ্চিন্ত হতে চাই। সবশেষ তথ্য অনুযায়ী সৌদি আরবে এখনো পর্যন্ত 1,05,283 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এর মধ্যে 747 জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে গত মার্চ থেকে সেদেশের সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। গত সপ্তাহ থেকে জেদ্দায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে সত্যকে আড়াল করে অন্ধকারের ঢিল না ছুঁড়তে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোথায় ঢালাওভাবে গ্রেপ্তার ও মামলা করা হচ্ছে তার সঠিক তালিকা দিন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেছেন, সারা দেশে নাকি তাদের দলের নেতাকর্মীদের ঢালাও গ্রেপ্তার করা হচ্ছে। আমি বলতে চাই, কোথায় গ্রেপ্তার করা হচ্ছে, কাদেরকে গ্রেপ্তার করা হলো তাদের তালিকা দিন, কোথায় মিথ্যা মামলা দেয়া হচ্ছে স্পেসিফিক তথ্য দিন। রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে সত্যকে আড়াল করে অন্ধকারে ঢিল ছুড়বেন না। স্বাস্থ্যখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে 3 বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে বাজেট প্রণয়ন করার আহ্বান জানিয়েছে বিএনপি। অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা সংকট থেকে উত্তরণে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। প্রস্তাবে বলা হয়, পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে জোর না দিয়ে মানুষের জীবন রক্ষা ও জীবিকার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অর্থনৈতিক ক্রমহ্রাসমান সংকোচন রোধে কর্মসংস্থান ধরে রাখা, আয় সংকোচন রোধ, নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ফখরুল। করতে হবে বিশেষ বাজেট, এর মধ্যে মুখ্য উদ্দেশ্য হবে করোনার প্রভাব মোকাবেলার মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ও যে দুর্ভোগ তা উপশম করা, ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করে স্বাভাবিক গতি ফিরিয়ে আনা, স্বাস্থ্য ব্যবস্থায় অসহায়ত্ব এখন চরম সীমায় গিয়ে পৌঁছেছে। তদুপরি আগামী বাজেটে সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। দেশে 1.5 কোটিরও বেশি প্রতিবন্ধী মানুষের সেবা এবং উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমান। এবারে বাজেটে প্রতিবন্ধী ভাতা বাড়ানো এবং বছরব্যাপী রেশন চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে এসব বিবেচনার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত প্রতিবন্ধীদের প্রাক বাজেট আলোচনায় এসব কথা উঠে আসে। জাতীয় প্রতিবন্ধী ফোরামের এই আলোচনায় অংশ নেন সংগঠনটির সভাপতি সাইদুল হক, মহাসচিব ডক্টর সেলিনা আক্তার, জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির উপদেষ্টা এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রধানরা। যেমনটি বলছেন যে আমরা প্রতিবন্ধীদের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে, না হলে আপনি ওই এক মন্ত্রণালয়ের আন্ডারে নানা রকম সমস্যা সমাধান করা যাবে না। মুক্তিযোদ্ধার মতন যদি এই প্রতিবন্ধীদেরকে নিয়ে যদি আলাদা একটা মন্ত্রণালয় করতে পারেন, আমার মনে হয় প্রতিবন্ধীরা অনেক উপকৃত হবে। সকল প্রস্তাব ওয়েলকাম, এভরি প্রস্তাব উইল বি ডিসকাসড এন্ড অ্যাড্রেসড। ডক্টর মাহফুজ, আপনাকে আশ্চর্য করছি, এই সরকার আপনাদের মতো পণ্ডিত ব্যক্তিদের কথা খুব উচ্চ অগ্রাধিকার দিয়ে শুনে, অবশ্যই এটা দেখা যাবে। সরকারি 189 মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খাদ্য বিভাগ জানায়, বিভিন্ন সময় ওই গুদাম কর্মকর্তার বিরুদ্ধে সরকারি চাল ও খালি বস্তা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে গঠন করা 2 সদস্যের তদন্ত কমিটি চাল আত্মসাতের প্রমাণ পায়। পরে গুদামটি সিলগালা করে তার বিরুদ্ধে মামলা ও একটি সাধারণ ডায়েরি করেন ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জগদীশ চন্দ্র সরকার। ঘটনার পর থেকে হিমাংশু কুমার রায় পলাতক রয়েছেন। বৃষ্টির পাহাড়ি ঢলে হবিগঞ্জে পানিবন্দী হয়ে পড়েছে বিভিন্ন উপজেলার মানুষ। পানিতে তলিয়ে গেছে ফসলি মাঠসহ বসত বাড়ি ও বিভিন্ন স্থাপনা। গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে পানিবন্দী 3 উপজেলার অনেক এলাকা, এছাড়াও প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো তথ্যচিত্র নিয়ে একটি ব্যুরো রিপোর্ট। কয়েকদিনের পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই, করাঙ্গি ও সুতাং নদীর পানি বেড়ে যাওয়ায় আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। জেলার বাহুবল, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় তলিয়ে গেছে রাস্তাঘাট, আবাদি জমি ও মাছের খামার। ভেসে গেছে অসংখ্য গবাদি পশু। ঘরবাড়ি ও নলকূপ তলিয়ে যাওয়ায় অভাব দেখা দিয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির। করোনা ভাইরাস গেছে, 3 মাস হয়েছে, এই কারণে আমরা কাজ কাম নাই, অনেক মানুষ আছে খাইতে পারতেছে না, দিন এক বেলাও খাইতে পারতেছে না। যদি সরকার একটু আমাদের দিকে সুদৃষ্টি দেয়, তাহলে হয়তো আমরা দুবেলা বাচ্চারা বেঁচে থাকতে পারবো। আবাদি ফসল রক্ষায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা জানান, পানি নিষ্কাশনের জন্য জেলায় 7টি নদী খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। হবিগঞ্জ জেলার কয় নদীর দুই পাশে বাঁধ আছে, আমার কুশিয়ারা নদীর পাড়ে বাঁধ আছে, কিন্তু সুতাং নদীর পাড়ে কোনো বাঁধ নেই। ইতিমধ্যে একটা আমরা 45 কিলোমিটার খননের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। এই 45 কিলোমিটার সুতাং নদীর খননের ফলে যে মাটি উঠবে, সেই মাটি দিয়ে আমরা দুই পাড়ে বাঁধ করে দেব। এদিকে বন্যা কবলিত অনেক এলাকায় এখনো পৌঁছায়নি ত্রাণ সামগ্রী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনার প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ঝালকাঠের নৌকা শিল্প। মিশ্রের অভাবে নৌকা তৈরি যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি স্থানীয় হাটে দূর দূরান্তের ক্রেতারাও আসতে পারছেন না, ফলে বিপাকে পড়েছেন এই শিল্পের সাথে জড়িতরা। ঝালকাঠের প্রতিনিধি শ্যামল সরকারের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। খালবিল ও নদীনালা বেষ্টিত ঝালকাঠি ও এর আশেপাশের জেলাগুলোতে বর্ষা মৌসুমে নৌকার কদর অনেক বেড়ে যায়। যাতায়াতের পাশাপাশি ধান কাটা, বাগান থেকে পেয়ারা, আমড়া, সবজিসহ ফসল সংগ্রহ এবং বাজারজাত করতে নৌকার বিকল্প নেই। নৌকার চাহিদা থাকলেও এবছর করোনার বিরূপ প্রভাব পড়েছে এই শিল্পের উপর। একদিকে মিস্ত্রি সংকট, অন্যদিকে করোনার ভয়ে ক্রেতারা আসছেন না স্থানীয় নৌকার হাটে। এবছর নৌকাটা একটু দাম কম, করোনা টানা আছে, লোকজন আসতে পারে না দূর দেওয়া। নৌকাজন্য বানাতে না মেস্তরি দেয়া, টাকা পয়সা নাই, গাছ কিনবে কি। ঝালকাঠির সীমান্তবর্তী প্রায় 200 বছরের পুরনো আটখর হাটে আগের বছরের তুলনায় শিকিভাগ নৌকাও আসেনি, ক্রেতার আনাগোনাও অনেক কম। বিক্রেতারা বলছেন, কাঠসহ বিভিন্ন উপকরণের দাম বাড়লেও বাড়েনি নৌকার দাম। আর ক্রেতাদের অভিযোগ, দাম আগের বছরের তুলনায় অনেক বেশি। আমাদের বিভিন্ন কৃষি খ্যাতে ঢুকতে হইলে আমাদের ছোট নৌকা লাগে। আমাদের এলাকায় নৌকা ছাড়া বিকল্প কোনো পথই নেই। আমাদের এবছরের বাজার অবস্থা বেশি একটা ভালো না, কারণ ভাইরাসের কারণে
মানে বাজারে নৌকা আসে না আর বিক্রেতা মানে ক্রেতাও কম বিক্রেতাও কম। নৌকা শিল্পের সাথে জড়িত ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। করোনার প্রভাবে সেখানে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা শুনেছি এবং আমি গিয়েছি যে এখানে আসলে নৌকা বেচা কেনা আগের তুলনায় কমে গেছে। যারা নৌকা তৈরি করে এবং যারা নৌকার বাজারটা বসায় তাদের হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চেষ্টা করব তাদের যদি এই ধরনের কোনো ব্যাপক কোনো সমস্যা হয় আমরা আমাদের পক্ষে যতদূর করা সম্ভব আমরা সহায়তা করি, সেইভাবে তাদের কিছু সহায়তা যদি লাগে আমরা সেটা করতে পারব। সরকার প্রয়োজনীয় সহায়তা দিলে ছালকাঠির ঐতিহ্যবাহী এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা মোকাবেলার বিষয়টি মাথায় রেখে আগামী অর্থ বছরের জন্য একটি বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত আসন্ন জাতীয় বাজেট নাগরিক ভাবনা শীর্ষক এক ভার্চুয়াল বৈঠকে তারা এসব কথা বলেন। আলোচকরা বলেন বাজেটে বরাদ্দে দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারগুলোকে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। বাজেটে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন তারা। বাদ দেওয়ার পরামর্শ দেন কালো টাকা সাদা করার সুযোগ। গাজীপুরের জয়দেবপুরে একটি মার্কেটে ডাকাতি 22 দিন পর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 8 ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ সহ বিপুল সংখ্যক মালামাল উদ্ধার করা হয়। দুপুরে গাজীপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শামসুন নাহার। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হবিগঞ্জে 5,60,000 মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। সকালে জেলা সদরের চৌধুরী বাজারের কয়েকটি দোকানে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার ও 2 ব্যবসায়ীকে 15,000 টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু এসব উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের নিমতলায় এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। কুমিল্লায় করোনার প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার পোলট্রি শিল্প। ক্রেতা শূন্যতায় ডিম ও মুরগি বিক্রি করতে না পেরে হতাশায় দিন কাটছে ব্যবসায়ীদের। ভ্যানে করে ডিম মুরগি নিয়ে নিজেরা বিভিন্ন এলাকায় স্বল্প পরিমাণে বিক্রি করলেও তাতে ক্ষতি পোষানো সম্ভব হচ্ছে না। দিনে দিনে বাড়ছে খামারের ঋণের বোঝা। পোলট্রি শিল্প সংশ্লিষ্টরা জানান প্রতিটি ডিম উৎপাদনে খরচ হয় 6 টাকা আর তা বিক্রি করতে হচ্ছে 5 টাকায়। মুরগি কেজি প্রতি উৎপাদন খরচ 160 টাকা হলেও বিক্রি করতে হচ্ছে 130 টাকায়। এ অবস্থায় পোলট্রি শিল্পকে রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করছেন খামারিরা। অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা এশিয়ান ডান্স ও আগামী তারকা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঘরে বসেই ভিডিও পাঠাতে পারেন আগ্রহীরা। সেজন্য সঙ্গীত, অভিনয় কিংবা বা নৃত্যের 4 মিনিটের ভিডিও সহ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য ইমেইল, হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বয়সভিত্তিক, ক বিভাগ 10-18 এবং খ বিভাগ 19-30 বছর পর্যন্ত। বিজয়ীদের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজের সুযোগ করে দেওয়ার পাশাপাশি থাকছে ট্রফি ও আর্থিক পুরস্কার। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনের ব্যবসা উন্নয়ন সম্মেলন এবার অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়াল পদ্ধতিতে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা, মোহাম্মদ কায়সার আলী এবং মোহাম্মদ ওমর ফারুকি খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে করোনার চলমান দুর্যোগে প্রধানমন্ত্রীর সময়োপযোগী বিভিন্ন সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। গ্রীষ্মে বিশেষ অফার ঘোষণা করেছে ওয়ালটন। এই অফারে ওয়ালটনে একটি এয়ার কন্ডিশনার কিনলেই আরেকটি ফ্রি পাবেন ক্রেতারা। পাশাপাশি থাকছে ফ্রি ইনস্টলেশন। রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 7-এর আওতায় এসব সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোম্পানির কর্মকর্তারা। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, হুমায়ুন কবির, উদয় হাকিম ও তানভীর রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের জন্য আরও 3 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। জাতীয় ক্রীড়া পরিষদ ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে 150 ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা প্রদান শেষে এ তথ্য জানান তিনি। জাতীয় ক্রীড়া পরিষদের সভাপক্ষে এক ক্রীড়াবিদদের হাতে
আর্থিক সহায়তার এ চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এর আগে প্রায় 600 ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবির 350 কর্মচারীকে আর্থিক সহায়তা দিচ্ছে ক্রিকেটাররা। করোনা ভাইরাসের কারণে আর্থিক কষ্টের মধ্যে থাকা ক্রিকেট বোর্ডের নিম্ন আয়ের কর্মচারীদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি, তামিম, সাকিবরা। দেশের বিভিন্ন জায়গায় বিসিবির প্রায় 350 মাঠকর্মী, ক্লিনার, ড্রাইভারদের আর্থিক সহায়তা দিচ্ছে ক্রিকেটাররা। করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার সহ 27 ক্রিকেটারের দেয়া 25 লাখ টাকা থেকে দুস্থ কর্মচারীদের সহায়তা করা হবে। কিছুদিন আগে ঘূর্ণিঝড় আম্পানের সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সুপেয় খাবার পানির ব্যবস্থা করে দিয়েছিলেন ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ম্যানচেস্টারে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেখানে 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পর আবারও করোনা টেস্ট করে অনুশীলন শুরু করবে ক্যারিবীয়রা। 8 জুলাই সাউদাম্পটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর 16 জুলাই থেকে দ্বিতীয় ও 24 জুলাই তৃতীয় শেষ টেস্টে মুখোমুখি হবে এই দুই দল। খেলা হবে দর্শকবিহীন মাঠে। স্কোয়াডের রিজার্ভ খেলোয়াড় রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলে। ইনজুরি কিংবা অসুস্থ হলে টেস্ট চলাকালে খেলোয়াড় পরিবর্তন করতে পারবে যে কোনো দল। সরকারের অনুমতি পেয়েই অনুশীলন শুরু করেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এই বছর সূচিতে অনেকগুলো সিরিজই পেয়েছিল আয়ারল্যান্ড, কিন্তু করোনার কারণে বঞ্চিত হয়েছে আইরিশরা। যদিও ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ হওয়ার সম্ভাবনা এখনও উজ্জ্বল, তাই সরকারের সবুজ সংকেত পেয়েই অনুশীলনে নেমে পড়েছে আয়ারল্যান্ড। দীর্ঘ লকডাউনের পর এই অনুশীলন শুরু হয়। কঠোর স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে আইরিশদের। তাপমাত্রা পরিমাপ সহ নিজস্ব সামগ্রী ব্যবহার করতে হবে অনুশীলনে, এমনকি চেঞ্জিং রুমও ব্যবহার করা যাবে না। বোর্ড জানিয়েছে এই সপ্তাহ থেকে নারী ও পুরুষ দলের সবাই অনুশীলন শুরু করবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। রাত 12টায় লকডাউন শুরু ঢাকার পূর্ব রাজার বাজারে, পুলিশের সাথে টহলে থাকবে সেনাবাহিনী। দেশে করোনায় একদিনের রেকর্ড 45 জনের মৃত্যু, 3000-এরও বেশি শনাক্ত, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা। আক্রান্ত হয়ে কক্সবাজারে 2 রোহিঙ্গা এবং ঢাকায় উপকর কমিশনার ও মহিলা অধিদপ্তরের পরিচালকের মৃত্যু। বিশ্ব মুসলিম নিয়ে সীমিত পরিসরে হজ আয়োজনের উদ্যোগ সৌদি আরবের, প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। এবং দেশের 1.5 কোটিরও বেশি প্রতিবন্ধীর উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব ডক্টর মাহফুজুর রহমান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা।